হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? অনেকদিন ধরে ঠিকঠাক মতো ভিডিও করতে পারিনি, ভীষণ ব্যস্ত ছিলাম। যাই হোক, আজ আমরা চলে যাব বহরমপুর পাসপোর্ট অফিসে। আমার সঙ্গে যাচ্ছে টমাস, তাহলে চলো দেরি না করে যাওয়া যাক। ফাইনালি আমরা চলে এসেছি পাসপোর্ট অফিসের সামনে। পাসপোর্ট অফিসে ভিডিও করা কোনো অ্যালাউ নেই, তো আমরা অন্যরকমভাবে বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে। প্রথমত একটা লম্বা লাইনে দাঁড়াতে হবে, দাঁড়ানোর পর অ্যাপ্লিকেশন ফর্মটা ওরা দেখবে। অ্যাপ্লিকেশন ফর্ম দেখার পর বডি চেক আপ করে ভিতরে ঢুকতে দেবে। দ্বিতীয় স্টেপে তোমাদেরকে কী করতে হবে দেখুন, অরিজিনাল ডকুমেন্টসগুলো ভেরিফিকেশনের জন্য দিতে হবে। ওরা ভেরিফিকেশন করার পর আপনাকে একটা টোকন আইডি দেবে, সেই আইডি নিয়ে আপনাকে আরেকটা রুমে যেতে বলবে। সেই রুমে যে সব ডকুমেন্টসগুলো লাগবে, সেই ডকুমেন্টসগুলো স্ক্যান করার পর আপনার একটা সিগনেচার নিয়ে নেবে এবং ক্যামেরার মাধ্যমে একটা পাসপোর্ট সাইজ ফটো ওরা তুলে নেবে। তো স্টেপ বায়োমেট্রিক ম্যাচিংয়ে আপনার সব আঙ্গুলগুলো স্ক্যান করে নেবে। স্ক্যান করার পর হল রুমে বসতে বলবে এবং সামনে এলইডি থাকবে। এলইডিতে যদি আপনার টোকন নাম্বার শো করে তাহলে আরেকটা রুমে যেতে হবে। যাওয়ার পর ওয়ার্ল্ড ডকুমেন্টস ভেরিফিকেশন হবে। ওয়ার্ল্ড ডকুমেন্টস ভেরিফিকেশন হওয়ার পর পাসপোর্ট মেন অফিসারের কাছে যেতে হবে। অফিসার কিছু প্রশ্ন করবে এবং ডকুমেন্টসগুলো দেখবে, তারপর সিগনেচার করে যেতে বলবে এবং বাইরে আপনাদের ফিডব্যাক দেবে। ফিডব্যাক দেওয়ার পর আপনাকে বাইরে প্রস্থান করতে হবে। আমাদের ভিডিও যদি আপনাদের হেল্পফুল হয়ে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন আর বেল আইকন ক্লিক করতে ভুলবেন না যেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।